আমি হাজিরা শুরু করছি, তোমরা রোল কল করো। 401, Yes, sir. দুই, তিন, স্যার, তিন, চার, স্যার, কালহা, কালহা উপস্থিত আছো? স্যার, কালহার মাইকে প্রবলেম স্যার, ওই হাত হাত তুলছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কি বাড়ি কাজ করেছো তুমি আজকে? তুমি কি আজকে বাড়ি কাজ করেছো তালহা? পাঁচ, স্যার 405-এর নেটওয়ার্কে প্রবলেম করতেছে। ঠিক আছে, ছয়, এজেন্ট স্যার, রকি বাড়ি কাজ করেছো? স্যার বাড়ির কাজ তো কি ছিল জানি না স্যার, গত ক্লাসে ছিলাম না, অ্যাবসেন্ট ছিলাম। স্যার 404 এবিডব্লিউ করছে স্যার। 404 তালহা করেছো? স্যার এই যে চ্যাট বক্সে বলছে করছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তোমাকে কত নম্বর কত নম্বর দিয়েছিলাম? 15 আর 16, তাই না? 14 আর 15, 14 আর 15, 14 আর 15। তো তুমি তাহলে 14 নাম্বারটা ছবি দাও, 14 নাম্বারটা ছবি দিয়ে দাও তালহা। তালহা তুমি 14 নাম্বারের ছবি দাও। আচ্ছা 407, তুমি কি বাড়ি কাজ করেছো নৌশাদ? না স্যার আমি পারি নাই স্যার। আচ্ছা তাহলে খেয়াল করবো আজকে ক্লাসটা ভালো করে খেয়াল করবো। 11, 12, 13, প্রেজেন্ট স্যার 413, 14, 15, 16, 17, প্রেজেন্ট স্যার। রুবায়ের তুমি কি বাড়ি কাজ করেছো? স্যার আমি অনেক অসুস্থ ছিলাম স্যার, করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে। 18, 19, 20, প্রেজেন্ট স্যার। কত? 420, 420। তুমি কি বাড়ি কাজ করেছো ফাহিম? না স্যার আমি আগে ক্লাস গুলো ছিলাম না। আচ্ছা 21, 22, তুমি বাড়ি কাজ করেছো? আচ্ছা 422 আছো হাতে? নাই, 23, 24, 25, 425। শোভন, শোভন তুমি বাড়ি কাজ করেছো? না। 26, প্রেজেন্ট স্যার। সিয়াম বাড়ি কাজ করেছো? না স্যার বাড়ি কাজটা করা হয়নি। 27, 28, 29, 30, প্রেজেন্ট স্যার। রাসিব বাড়ি কাজ করেছো? স্যার পারিনি। আচ্ছা খেয়াল করো আজকে যখন অঙ্কটা চেক করবো খুব ভালো করে খেয়াল করবো, অধিকারের শেয়ার মিলি আর আমি যতগুলো অঙ্ক করাচ্ছি শেয়ার ইস্যুর, তোমাদের যদি সামনে পরীক্ষা হয় শেয়ার ইস্যু থেকে প্রশ্ন হলে এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন হবে,
তাই এর প্রত্যেকটা অংক তোমাদের সলভ করে খাতায় রাখতে হবে যাতে পরীক্ষা অ্যান্সার করতে পারো। তাহলে আজকে যখন যখন পারো নি তাহলে আজকে যখন আমি অংক দুটো চেক করব তুমি খুব ভালো করে খেয়াল করবে এবং পারলে আমাদের সঙ্গে সঙ্গে হাতে হাতে করে নিবে বুঝছো। অল্প একটু কাজ তো জাবেদা দুটো একটা ব্যাংক হতে আন আর ওতে কত বেশি কাজ না আমাদের সঙ্গে প্রয়োজনে আজকে হাতে হাতে করে নিবা বুঝছো। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। 431 32 প্রেজেন্ট স্যার 33 34 35 আচ্ছা পরেশ এমন কেউ আছো স্যার 424 424 শাওন শাওন তুমি কি বাড়ি কাজ করেছো না স্যার আচ্ছা আর কেউ আসছো পরে পরে জয়েন করেছো এমন আর কেউ আছো কামরুল কামরুল 402 কামরুল ইয়েস স্যার তুমি কি বাড়ি কাজ করেছো স্যার পারি নাই করতে করতে পারো না বুঝতেছিলাম আকরাম আকরাম 401 জি স্যার 14 নাম্বার করছি 15 নাম্বার স্যার আমি 15 নাম্বারটা করছি আকরাম 15 নাম্বারটা করো নাই না স্যার আচ্ছা 15 নাম্বারটা করো নি জান হ্যাঁ স্যার আমার 14 নাম্বার অঙ্কটাতে একটু প্রবলেম হয়েছে স্যার আমি কি 14 নাম্বারটা একটু দেব আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে দাও 14 নাম্বারটা দাও আচ্ছা 15 নাম্বারটা কে দিতে চাও 15 নাম্বারটা আমি জি স্যার রিফাত রিফাত জি স্যার তুমি কি 15 নাম্বারটা করছো জি স্যার আচ্ছা তাহলে তুমিও দাও সায়েম নাসিরও দাও সায়েম নাসিরও দাও হ্যাঁ 15 নাম্বারটা হ্যাঁ 15 নাম্বারটা সাইম নাসেরও দাও আবার 15 নাম্বারটা রিফাতও দাও আর আমি চেয়েছিলাম হলো কার কাছে তালহার কাছে চেয়েছিলাম বোধহয় 14 নাম্বারটা তাহলে 14 নাম্বারটা 14 নাম্বার হ্যাঁ তালহাও দাও 14 নাম্বারটা আকরামও দাও তো আমি দুজনেরটাই দেখব অসুবিধা নাই আর তোমরা সবাই মনোযোগ দিয়ে আমি আগে 14 নম্বর অঙ্কটা পড়ছি তোমরা সবাই খেয়াল করো আগে আমি 14 নম্বরটা পড়ছি তোমরা সবাই মনোযোগ দিয়ে সবাই যারা করনি এবং যারা বলেছো তোমরা করতে পারোনি তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে আজকে অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো আমার মনে হয় তোমাদেরকে আজকে আবার অঙ্কটা ভালো করে বুঝাই দেওয়া যাবে আমি তোমাদেরকে অঙ্কটা পড়ার সময় কতগুলো প্রশ্নের উত্তর দেব দেখবা সেই প্রশ্নের উত্তরগুলো হাতে পেলেই তোমরা কিন্তু অঙ্কটা বেশ ভালোভাবে অ্যান্সার করতে পারবে খেয়াল করো তাইবা হাউজিং কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে গঠিত নিবন্ধিত হয় আমি যদি জিজ্ঞাসা করি আমাদের অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত ওয়ালাইকুম আসসালাম 20 লক্ষ কারণ ছিল না স্যার বাসায় কত রোল তোমার স্যার 15 স্যার শাকিল হোসেন জি স্যার ঠিক আছে দিয়ে দিলাম না তুমি খাতা কলম নিয়ে বসো আজকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক করছে তুমি খেয়াল করো শাকিল তুমি কি 14-15 বাড়ি কাজ করেছিলে 14-15 স্যার এর আগে ক্লাস হয়তো আমার ইয়া ছিলাম না স্যার প্রেজেন্ট ছিলাম না আমি তাহলে এখন মনোযোগ দাও এখন মনোযোগ দাও 14-15টা শেয়ার অধিকারের অঙ্ক ছিল আর তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাকে শিখতে হবে তাই তুমি খাতা কলম নিয়ে বসো মনোযোগ দাও তাহলে তোমরা দেখো তোমরা দেখো তাইবা হাউজিং কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে গঠিত নিবন্ধিত হয় আমি যদি জিজ্ঞাসা করি আমাদের মোট অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত তোমরা বলবা 1 লক্ষ গুণ 20 লক্ষ টাকা ঠিক আছে না বলো তো সবাই আচ্ছা এস স্যার এরপর বলছে কোম্পানি পরিচালনা পর্ষদ উহা হতে
এই উহা মানে কিন্তু অনুমোদিত শেয়ার মূলধন এক লক্ষ হতে, এক লাখ হতে 75% শেয়ার 4.75 টাকা অধিহারে জনসাধারণ নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি আমাদের ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত, এই তোমরা দেখো তো, তাহলে তোমরা দেখো তো, 1 লক্ষ শেয়ারের 75%, 1 লক্ষ শেয়ারের 75% মানে কি 75,000 শেয়ার না জনগণের কাছে ইস্যু করতে চায়, 75,000 শেয়ার না জনগণের কাছে ইস্যু করতে, তোমরা কিছু কথাটা সবাই বুঝতে পারছো তো? দেখো তো, 1 লক্ষ শেয়ারের মধ্য থেকে 75% জনগণের কাছে বিক্রয় করতে চায়, তাহলে 1 লক্ষের 75% মানে কিন্তু 75,000 শেয়ার জনগণের কাছে বিক্রয় করতে চায়, যার প্রতিটির দাম 20 টাকা করে। তাহলে 75,000 × 20, দেখো তো, 75,000 × 20 15 লক্ষ টাকা হয় না, 75,000 × 20 দেখো তো 15 লক্ষ টাকা হয় না? জি স্যার, 15 লক্ষ। এটা হচ্ছে ও ইস্যুকৃত শেয়ার মূলধন, এটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধন। আচ্ছা দেখো, ওনারা বলেছে আমরা কিন্তু এই শেয়ার গুলো বিক্রি করবো 4.75 টাকা অধিহারে। অধিহার মানে আমি বলেছি প্রতিটি মূল্যের যে প্রতিটির যে লিখিত মূল্য আছে 20 টাকা, তার থেকে অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি করলে তাকে অধিহার বলে। তার মানে আমরা অতিরিক্ত কত টাকায় শেয়ার বিক্রি করছি? 4.75 টাকা অধিহারে। তাহলে আমরা মোট জনগণের কাছে চাচ্ছি কত টাকা? 24 টাকা 75 পয়সা। কিন্তু বলতো এর মধ্যে অতিরিক্ত মূল্য কত টাকা? 4.75 টাকা অতিরিক্ত মূল্য। আচ্ছা এখন দেখি তো, আর জনগণ ইস্যুকৃত শেয়ারের, জনগণ ইস্যুকৃত শেয়ারের 80% এর জন্য আবেদন করলো। তাহলে আবেদন আসছে কতটুকু? যতগুলো আমরা ইস্যু করতে চেয়েছি তার 80%, 80,000 নেহি হ্যায়, 80,000 নেহি হ্যায়, যতগুলো ইস্যু করতে চেয়েছি তার 80%, অর্থাৎ 75,000 এর 80%। ক্যালকুলেটার নাও, 75,000 এর 80% কত হয় দেখো? 60,000। জনগণ আবেদন করেছে 60,000 শেয়ারের জন্য। তোমরা কি সবাই বুঝছো আমার কথা? ওই 1 লক্ষের 80% নয়, ইস্যুকৃত শেয়ারের 80%। দেখো তো লেখা আছে না, ইস্যুকৃত শেয়ারের 80%। তার মানে আমাদের ইস্যুকৃত শেয়ার ছিল কতগুলো? আমাদের ইস্যুকৃত শেয়ার ছিল 75,000, আমাদের ইস্যুকৃত শেয়ার ছিল 75,000, আর ওনারা বলেছে ইস্যুকৃত শেয়ারের কত পার্সেন্ট? ইস্যুকৃত শেয়ারের 80%। তাহলে 75,000 এর 80% করো, এই 75,000 এর 80% করলে দেখবা 60,000 শেয়ার হয়। তাহলে জনগণ শেয়ার কেনার জন্য আবেদন করেছে কতগুলি? ষাট হাজার শেয়ারের জন্য আবেদন করেছে। তোমরা কি সবাই 60,000 শেয়ারের জন্য আবেদন করেছো? কথাটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তাহলে বলো তো আমরা জনগণের কাছে কি তাহলে 60,000 শেয়ারই বিক্রয় করবো না? আমরা তাহলে এখন জনগণের কাছে 60,000 শেয়ারই বিক্রয় করবো না? জি স্যার, 60,000 বিক্রি করতে দেবো। আচ্ছা আমি যদি এখন জিজ্ঞাসা করি আমাদের অধিহারের পরিমাণ কত, তাহলে বলবো আমরা কতগুলো শেয়ার বিক্রি করবো জনগণের কাছে? 60,000 শেয়ার বিক্রি করবো। আর অধিহার আমাদের প্রতিটা শেয়ারের জন্য আমাদের অধিহার কত ছিল? আমাদের প্রতিটি শেয়ারের জন্য অধিহার ছিল 4.75 টাকা। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি অধিহারের পরিমাণটা বের করো, তাহলে বলো তো 60,000 × 4.75 টাকা, 60,000 × 4.75 টাকা, তাহলে মোট অধিহারের পরিমাণটা বের হয়ে যাবে। দেখো তো কত টাকা হয় অধিহারের পরিমাণ? 60,000 × 4.75 টাকা, 2,85,000 টাকা হবে অধিহার। তাহলে এবার তোমরা যতটুকু পর্যন্ত আমি পড়লাম, আকরাম 14 নম্বর অঙ্কে তোমার একটু প্রবলেম হয়েছে বলছিল তুমি তো, আমি এখন তোমাকে এই যে আইটেম গুলো বলছি এগুলো বললে মনে তোমার প্রবলেমটা মনে হয় ঠিক হয়ে যাবে, তাই না? তোমার ভুলটা সংশোধন হয়ে যাবে নাকি? জি স্যার, ঠিক আছে, প্রবলেম সলভ। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা জনগণের কাছ থেকে আবেদন পেয়েছিলাম কতগুলি, আমি জনগণের কাছ থেকে আবেদন পেয়েছি কোম্পানি যতগুলো ইস্যু করতে চেয়েছিল তার 80%, কোম্পানি ইস্যু করতে চেয়েছিল 75,000 শেয়ার, আর ওই 75,000 শেয়ারের কত পার্সেন্ট? 75,000 শেয়ারের 80% হয় 60,000 শেয়ার। তাহলে আমরা জনগণের কাছ থেকে বিক্রি করতে পারবো কতগুলো শেয়ার? 60,000 শেয়ার।
তাহলে 60,000 শেয়ারের কাছ থেকে আমরা অধিকার নেব 4.75 টাকা করে। যদি আমি 4.75 টাকা করে অধিকার নেই, তাহলে আমাদের মোট অধিকারের পরিমাণটা আসবে, আমাদের মোট অধিকারের পরিমাণটা আসবে 2,25,000 টাকা বোধ হয়, না আমি হিসাব করলাম 60,000 গুণ 4.75 টাকা 2,85,000 স্যার, 2,85,000 টাকা ব্যাস। এরপরে দেখো কোম্পানি তার অবলেখককে শেয়ার প্রতি 1 টাকা করে কমিশন দেয়। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে অবলেখকের কমিশনের পরিমাণ বের করো, যদি বলি অবলেখকের কমিশনের পরিমাণ বের করো মোট অবলেখকের কমিশনটা কত, তাহলে তোমরা বলবা বিক্রি করবো কতগুলো শেয়ার, 60,000 শেয়ার। যদি আমরা জনগণের কাছে বিক্রয় করতে চাই, তাহলে 60,000 শেয়ারের সঙ্গে 1 টাকা গুণ করলে অবলেখকের কমিশন পাওয়া যাবে, আর সেই ক্ষেত্রে অবলেখকের কমিশনটাও হবে 60,000 টাকা। ঠিক আছে না বলতো, এই অবলেখকের কমিশনটা 60,000 টাকা বের হয়েছে না বলতো? তাহলে আমি আলাদা আলাদা ভাবে তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম, যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বোঝো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে, তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবে। এবার আমরা দেখবো, যারা অঙ্কগুলো পাঠিয়েছে তাদের মধ্য থেকে কে নিখুঁত ভাবে অঙ্কটা করতে পেরেছে। আমি তালহাকে দিতে বলেছিলাম 14 নম্বর অঙ্কটা। হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার, আমার একটা ভুল গেছে। আচ্ছা যাই হোক, আমি দেখে দিচ্ছি তোমার ভুলটা কোথায় গেছে। আমি বলছি যে শেয়ারের, আমি তোমার ভুলটা কোথায় গেছে আমি দেখে দিচ্ছি, তো সবাই বুঝতে পারবে ভুলটা কোথায় গেছে তোমার। তাও তো তুমি বাড়ি কাজ করার চেষ্টা করেছো, অসুবিধা নেই। আর যারা করতে পারো নি, যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, তাদেরকে আমি আজকে আরো একবার সেকেন্ড টাইম আমি অঙ্কটা আর একবার বুঝাই দিব, তোমরা মনোযোগ দাও। দেখো আমরা নর্মালি জাবেদা করতে গিয়ে যদি অবহার, যদি অবলেখকের কমিশন থাকে, আমরা যা ভালো আমরা জাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট, অবলেখকের কমিশনটা কিন্তু ডেবিট হয়, অবলেখকের কমিশনটা কিন্তু ডেবিট হয়, আর শেয়ার আবেদন কিন্তু ক্রেডিট হয়, কিন্তু অবলেখকের কমিশনটা কিন্তু তুমি লেখো নি, তাই না তালহা? Yes sir. জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা ব্যাংক হিসাব ডেবিটে কত টাকা বসবে? যতগুলো আবেদন পেয়েছি আমরা, আমরা কতগুলো আবেদন পেয়েছি, আমরা আবেদন পেয়েছি 60,000। 60,000 আবেদনকারীর কাছ থেকে, 60,000 আবেদনকারীর কাছ থেকে আমরা কিন্তু পাবো 24.50 টাকা। দেখো তাহলে আমি তোমাকে বুঝাচ্ছি, 20 টাকা শেয়ারের দাম ছিল আর অধিয়ার ছিল 4 টাকা, 4 টাকা কত, 75 পয়সা নাকি, 4.50 টাকা কত ছিল অধিয়ার, অধিয়ারটা কত ছিল? মোট অ্যামাউন্টটা দাঁড়াবে 60,000 গুণ 4.75 টাকা। 24.75 টাকা, তাহলে 60,000 আবেদন পেয়েছি, 60,000 আবেদন পেয়েছি, তার সঙ্গে গুণ হবে 24.75 টাকা। তাহলে বলতো এই যারা আবেদন করেছে তারা আমাদেরকে মোট কত টাকা দেবে, 60,000 গুণ 24.75 টাকা কত টাকা হয় বলতো? 60,000 গুণ 24.75 কত হয়? 14,85,000 টাকা হয়ে তারা আমাদের ব্যাংকে টাকা দেবে। কিন্তু এই 14,85,000 টাকা থেকে অবলেখক 60,000 টাকা কমিশন নিয়ে যাবে না, এই 14,85,000 টাকা থেকে অবলেখক 60,000 টাকার কমিশন নিয়ে যাবে না বলতো? 60,000 টাকার কমিশন নিয়ে গেলে তাহলে এখন আমাদের ব্যাংকে কত টাকা জমা হবে বলতো? আমাদের ব্যাংকে 14,25,000। তাহলে আমাদের ব্যাংকে জমা হবে 14,25,000 ব্যাস। এইবার আমরা আমাদের জাবেদাটা পেয়ে গেছি, তালহা তুমি জাবেদাটা ঠিক করে নাও। তালহা তোমার জাবেদাটায় ব্যাংক হিসাব হবে ডেবিট 14,25,000, তাই না? অবলেখকের কমিশন হবে 60,000 ডেবিট, কি ঠিক আছে? আর শেয়ার আবেদন হবে ক্রেডিট 14,85,000। প্রথম জাবেদাটা কি ঠিক করেছো তালহা? জি স্যার।
ব্যাংক হিসাব ডেবিট 14,25,000, অবলেখকের কমিশন ডেবিট 60,000, আর শেয়ার আবেদন হবে ক্রেডিট 14,85,000। প্রথম জাবেদাটা তালহা ঠিক করেছ? জি স্যার করেছে। আচ্ছা এবার দ্বিতীয় জাবেদা দেখো, দ্বিতীয় জাবেদায় আমাদের এবার ব্যাখ্যাটা সবসময় যেভাবে রেখে প্রতিটি লেখো, প্রতিটি ৪৪.৭৫, প্রতিটি ২৪.৭৫ হিসাবে 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, প্রতিটি ২৪.৭৫ হিসাবে 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। স্যার ওইটা কি লেখা গুরুত্বপূর্ণ? আমরা তো এভাবে লিখতে পারি স্যার, শেয়ারের আবেদন পাওয়া গেল। তবে শেয়ার সাধারণত শেয়ার ইস্যুর ক্ষেত্রে কতগুলো শেয়ারের কত টাকা করে পাওয়া গেল সেটা উল্লেখ করা ভালো, বুঝছো? প্রতিটি ২৪.৭৫ মূল্যের 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, এই কথাটা লিখলে বেশি সুন্দর হবে, বুঝছো? শুধু সংক্ষেপে শেয়ার আবেদন পাওয়া গেল কথাটা না লিখে তো আপনি মার্ক কাটবেন না, কাটবেন? আজকে কাটবো না, কিন্তু ফাইনালে কাটবো, আজকে কাটবো না ফাইনালে কাটবো। প্রতিটি ২৪.৭৫ হারে 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, এইভাবে লিখবো। আচ্ছা দেখো গেল হচ্ছে আমাদের প্রথম জাবেদা বা দ্বিতীয় জাবেদাটা বলছি, দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট এটা হবে 14,85,000 টাকা, শেয়ার আবেদন হবে ডেবিট 14,85,000 টাকা। এরপরে আমরা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আমি মূলধনে লেখার সময় তোমাদেরকে একটা নোট বলেছিলাম, মূলধনে কখনোই অতিরিক্ত টাকা লেখা যায় না, মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে হয়। এই তাহলে আমরা আমাদের শেয়ার মূলধনে সবসময় 60,000 × ২০ লিখবো, এখানে ২৪.৭৫ লেখা যাবে না, শেয়ার মূলধনে কখনোই বেশি টাকা অথবা কম টাকা লেখা যায় না, শেয়ার মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে, এটা কিন্তু চিরন্তন সত্য কথা, তাই এই কথাটা মনে রাখবা। তাহলে দেখো তো আমি যদি 60,000 × ২০ টাকা করে যদি আমি শেয়ার মূলধনে লিখি তাহলে মোট 12,00,000 টাকা লেখা হবে না শেয়ার মূলধনে? তাহলে আমরা শেয়ার মূলধনে লিখবো 12,00,000 টাকা, শেয়ার মূলধনে লিখবো তাহলে 12,00,000 টাকা। তাহলে চলো শেয়ার মূলধনে লিখে দেই আমরা 12,00,000 টাকা, আর শেয়ার অধিহারে আমরা লিখব, শেয়ার অধিহারে লিখবো আমরা 2,25,000 টাকা। আমি শেয়ার অধিহার 2,25,000 টাকা, 2,85,000 টাকা সরি, এই 2,85,000 টাকা বের করে দিয়েছিলাম না বলতো, এই শেয়ার অধিহার 2,75,000 বের করে দিয়েছিলাম না স্যার, 60,000 শেয়ার 4,75 করে। তাহলে দেখো শেয়ার মূলধনটা হচ্ছে 12,00,000 টাকা, আর শেয়ার অধিহারটা হচ্ছে 2,85,000 টাকা। তাহলে দেখো তো এবার আমাদের 14,85,000 টাকা মিলে গেছে না তালহা? তুমি ব্যাংক হিসেবে যে অতিরিক্তটা ফেরত দিয়েছো এখানে কিন্তু অতিরিক্ত কোনো আবেদন আমরা পাই নাই, তাই না? আমরা কিন্তু 75,000 শেয়ার ইস্যু করতে চেয়েছিল, 75,000 শেয়ার যেন কোম্পানি ইস্যু করতে চেয়েছিল, কিন্তু আবেদন আসছে 60,000, তার মানে ইস্যু কিন্তু শেয়ারের তুলনায় আবেদনটা আসছে কম, তো তার মানে আমাদের কোনো অতিরিক্ত আবেদন কিন্তু আমাদের কাছে ছিল না, অতিরিক্ত আবেদন ছিল না বলে ফেরতও হবে না, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে না, তুমি যে ব্যাংক হিসাব ক্রেডিট করেছো সেটা কিন্তু হবে না। তাহলে এখানে কি কি হবে, শেয়ার আবেদন হবে ডেবিট 14,85,000, শেয়ার মূলধন হবে ক্রেডিট 12,00,000, আর শেয়ার অধিহার হবে ক্রেডিট 2,85,000, আর ওই ব্যাংকটা কেটে দাও, ঠিক আছে? জাবেদার কারেকশন করেছো? আচ্ছা জাবেদা যেহেতু কারেকশন হয়ে গেছে এবার বাকিটুকু তুমি কারেকশন করে নিতে পারবে না তালহা? স্যার আসবে না স্যার? হ্যাঁ বলো বলো, ব্যাংক হিসাবটা আসবে না? আমরা যদি ফেরত দেই তখন ব্যাংক হিসাব ক্রেডিট হয়, তুমি বলো তো আমরা তো অতিরিক্ত টাকা ফেরত দেই, আমরা কি আজকে অতিরিক্ত কোনো টাকা পেয়েছি আবেদনে এই অঙ্কে? আমি 75,000 শেয়ার ইস্যু করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে আবেদন আসছে 60,000, তাহলে আমি যা ইস্যু করতে চেয়েছি আবেদন তার থেকে কম আসছে না? জি স্যার। তাহলে নাফিস, আবেদন যদি কম আসে তাহলে কি আমরা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে পারি? না স্যার, সেই জন্য আর এখানে ব্যাংক হিসাবটা আসবে না, বুঝছো? জি স্যার। আমরা কি এই দুটো জাবেদা ভালো করে বুঝতে পেরেছি সবাই বলো তো, তালহা আকরাম বুঝতে পেরেছো তোমরা? জি স্যার বুঝতে পারলাম। আচ্ছা এবার কি তাহলে বাকি যে দুটো অংশ আছে এটা কমপ্লিট করতে পারবে না তোমরা নিজেরা সুন্দর করে, এখন কারেকশন করতে পারবে না? জি স্যার পারব। আচ্ছা ঠিক আছে, এবার আমি ১৫ নম্বর অঙ্কে যাব।
আমি 15 নম্বর অঙ্কে যাচ্ছি 14 নম্বর অঙ্কটাতে তোমাদের মধ্যে যাদের যতটুকু ভুল হয়েছিল সেটা তোমরা কারেকশন করে নিও আকরাম অঙ্কটা দিয়েছে আকরামেরও ভুল হয়েছিল আমি কারেকশন করে দিয়েছি তালহারও ভুল হয়েছিল তালহাকে আমি কারেকশন করে দিয়েছি বুঝাই দিয়েছি আর অন্যরা যারা আজকে ফার্স্ট টাইম অঙ্কটা দেখছো তারা প্রথম দুটো চাবে তো আমার কাছ থেকে করে নিয়েছো চাবে তো দুটো যদি করা হয়ে যায় চাবে তো দেখে দেখে ব্যাংক হিসাব আর উদ্ধৃতপত্রটা কিন্তু সহজ হবে তবে আমি আরেকটা কথা বলছি আকরাম এবার কিন্তু উদ্ধৃতপত্র করতে গিয়ে অনুমোদিত শেয়ার মূলধনটা তোমরা আলাদাভাবে লিখবে অনুমোদিত শেয়ার মূলধনটা হবে কত অনুমোদিত শেয়ার মূলধনটা হবে 1 লক্ষ শেয়ার 20 টাকা করে 20 লক্ষ টাকা এরপরে লিখবা ইস্যুকৃত শেয়ার মূলধন ইস্যুকৃত শেয়ার মূলধনটা হবে 75,000 শেয়ার 20 টাকা করে 15 লাখ তারপরে লিখবা তুমি বিলিখিত তলবকৃত আদাকৃত শেয়ার মূলধন বিলিখিত তলবকৃত আদাকৃত শেয়ার মূলধন হবে 60,000 শেয়ার 20 টাকা করে 12 লাখ বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তাহলে মনে রাখো অনুমোদিত শেয়ার মূলধন 1 লক্ষ শেয়ার 20 টাকা করে 20 লাখ ইস্যুকৃত শেয়ার মূলধন 75,000 শেয়ার 20 টাকা করে 15 লাখ আর বিলিখিত তলবকৃত আদায়কৃত শেয়ার মূলধন 60,000 শেয়ার 20 টাকা করে 12 লাখ এইভাবে শেয়ার মূলধনটা লিখতে হবে মনে থাকবে সবার মনে থাকবে আবার বলছি অনুমোদিত শেয়ার মূলধন হবে 1 লক্ষ শেয়ার 20 টাকা করে 20 লাখ এটা কোশ্চেন ছিল স্যার বলো ওই যে আগে যে ক নম্বর অঙ্কটা করলাম না স্যার আপনার ডেবিট পাশের ক্রেডিট পাশের টাকার তো অঙ্ক স্যার মিলতে আছে না আমার যাবে দা জি স্যার ওই যে কি পরের অংশ স্যার ওই যে শেয়ার আবেদন এসব ডেবিট শেয়ার মূলধন এসব ডেবিট আচ্ছা চলো আমি বলছি শেয়ার আবেদন ডেবিট 14,85,000 তাই না জি স্যার শেয়ার আবেদন ডেবিট 14,85,000 লেখো না অফিস শেয়ার আবেদন ডেবিট 14,85,000 লিখছো জি স্যার এবার শেয়ার মূলধন ক্রেডিট 12 লাখ শেয়ার মূলধন ক্রেডিট 12 লাখ লিখছো লিখছি আর শেয়ার অধিয়ার ক্রেডিট 2,85,000 জি স্যার মিলে গেছে আর কিছু নাই এবার মিলছে না এটাই তো লিখছি স্যার কিন্তু এই যে ডেবিট পাশে যে দুইটা অংশ আছে যে শেয়ার আবেদন হিসাব আর শেয়ার মূলধন হিসাব তো দুইটা যোগ দিলে স্যার ক্রেডিট পাশের অংশের সাথে মানে 2,85,000 এন্ট্রি মানে এই নাফি শেয়ার মূলধন কখনো ডেবিট হয় তুমি ডেবিট করছো কেন আমরা স্যার ক্রেডিট হয় স্যার বলি নাই আমরা তো চাবে দেন ডেবিট বলি না আমরা খালি বলেছি শেয়ার আবেদন ডেবিট 14,85,000 ডেবিট শুধু একটাই আইটেম থাকবে শেয়ার মূলধনটা হবে ক্রেডিট 12 লাখ স্যার ভুল করে আছে বুঝতে পারছি স্যার শেয়ার মূলধন হবে ক্রেডিট 12 লাখ শেয়ার উত্তর হবে ক্রেডিট তোমার 2,85,000 এবার মিলছে না হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ভুল করছিলাম আচ্ছা ঠিক আছে এবার আমি 15 নম্বরটা পড়ছি তোমরা সবাই দেখো 15 নম্বর অঙ্কটা তোমার রিফাত তো দিয়েছে 15 নম্বর অঙ্কটা সায়েম নাসেরও দিয়েছে আমি ওদের দুজনের অঙ্কটাই চেক করব তবে আগে আমি তোমাদেরকে বুঝাবো তোমরা ভালো করে বুঝে নিবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আলাদা আলাদা ভাবে তোমরা এই জিনিসটা নোট করে নিও তাহলে দেখো তোমরাও করতে পারবে 15 নম্বরটা বলছে মুক্তা কসমেটিক্স প্রতিটি 25 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 50 লক্ষ টাকার মূলধন সহ নিবন্ধিত হয় এটা অনুমোদিত শেয়ার মূলধন তাহলে অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে প্রতিটি 25 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার 50 লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধন কোম্পানি উহাহুতে 1,50,000 শেয়ার 40% অধিয়ারে আচ্ছা 40% অধিয়ার মানে কত টাকা অধিয়ারে এই 25 টাকা 40% কর তো 25 টাকা 40% 10 টাকা 25 টাকা 40% করলে হয় 10 টাকা তার মানে কোম্পানি 10 টাকা অধিয়ারে শেয়ার বিক্রি করবে তার মানে যে শেয়ারের দাম হচ্ছে 25 টাকা যেই শেয়ারের লিখিত মূল্য 25 টাকা কোম্পানি 10 টাকা বেশি দামে বিক্রি করবে 10 টাকা বেশি দামে বিক্রি করবে তার মানে জনগণের কাছ থেকে কোম্পানি প্রতিটি শেয়ারের জন্য নেবে হচ্ছে 35 টাকা তোমরা বুঝতে পেরেছ জি স্যার তাহলে লিখিত মূল্য 25 টাকা অধিহার 10 টাকা আর কোম্পানি জনগণের কাছ থেকে প্রতিটি শেয়ারের জন্য নেবে কত টাকা 35 টাকা মনে রেখো অধিহারে 10 টাকা করে বসবে কিন্তু শেয়ার মূলধনে কখনোই 25 টাকার বেশি বসতে পারবে না 25 টাকা কমও বসবে না 25 টাকার বেশিও বসবে না যাই হোক
তাহলে আমরা জনগণের কাছে বিক্রি করতে চেয়েছি 150,000 শেয়ার। আচ্ছা এবার দেখো তো মোট 220,000 শেয়ারের আবেদন জমা পড়ে। হ্যাঁ এইবার আমরা 70,000 আবেদন বেশি পেয়েছি, এইবার আমরা আবেদন বেশি পেয়েছি, এইবার আবেদনের টাকা ফেরত দিতে হবে। আবার কিন্তু আবেদনে 220,000 শেয়ারের আবেদন বেশি পেয়েছি, এবার আমরা আবেদনের জন্য বেশি টাকা পেয়েছি, এবার ফেরত হবে। আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি 220,000 আবেদন আসলেও আমরা কি 150,000 বেশি শেয়ার বেচতে পারবো? না স্যার। তাহলে আমরা 150,000 শেয়ারই জনগণের কাছে বিক্রি করবো। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি এই বলো তো আমাদের অধিহারের পরিমাণটা কত হবে, তাহলে তোমরা বলবা জনগণের কাছে বিক্রি করবো 150,000 শেয়ার, জনগণের কাছে বিক্রি করবো 150,000 শেয়ার গুণ 10, আর প্রত্যেকটা শেয়ারে আমাদের অধিহারের পরিমাণ হলো 10 টাকা। আমি তোমাদেরকে জিনিসটা শিখাইছি, এই তাহলে আমাদের অধিহারের পরিমাণটা কি 15 লক্ষ টাকা হবে? না সবাই বলো তো 15 লক্ষ টাকা হবে না অধিহারের পরিমাণ? তোমরা কি অধিহারের পরিমাণ যে 15 লক্ষ হবে সেটা সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা কিন্তু 15 লক্ষ টাকা হবে অধিহার, আমরা কিন্তু শেয়ার মূলধনে, শেয়ার মূলধনে কিন্তু 35 টাকা করে লিখবো না, শেয়ার মূলধনে আমরা কত টাকা লিখবো? 150,000 শেয়ার, 150,000 শেয়ারের কাছ থেকে আমরা কিন্তু 35 টাকা পেলেও, 35 টাকা পেলেও আমরা কিন্তু 150,000 শেয়ারের প্রত্যেকের দামে কিন্তু 25 টাকা করে লিখবো, তাই না? 25 টাকা করে লিখবো না মূলধনে, মূলধনে কিন্তু 25 টাকা করেই বুঝবে। মনে রেখো আমরা অধিহার নিচ্ছে 10 টাকা করে, সেটা অধিহারে বুঝবে 15 লাখ, কিন্তু শেয়ার মূলধনে কিন্তু 150,000 শেয়ার 25 টাকা করে বুঝবে, কখনোই অধিহারে টাকা এখানে বসে না, তাহলে যত হয় তত টাকা বসবে, বলো এটা তোমরা বুঝছো? এবার সামনের দিকে আগাও, ওনারা আমাদের কে অঙ্কটার মধ্যে বলছে কোম্পানি অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। আমি যদি এখন জিজ্ঞাসা করি নাফিস আমরা অতিরিক্ত আবেদনের টাকা জনগণকে ফেরত দিচ্ছি, বলো দেখি কত টাকা আমরা সর্বমোট কত টাকা ফেরত দেবো? আমরা আমরা জনগণকে সর্বমোট কত টাকা ফেরত দেবো এটা কিভাবে বের করবো? লাইন কি কেটে গেল? তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা যদি আমি জিজ্ঞাসা করি কোম্পানি কত টাকা ফেরত দিল, তাহলে তোমরা বলবে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 70,000, আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 70,000, তাই না? যেখানে 150,000 শেয়ার বেচতে চাই সেখানে আবেদন আসছে 2,20,000, তাহলে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি কত? 70,000 অতিরিক্ত আবেদন পেয়েছি না বলো তো? আচ্ছা আর প্রত্যেকে আমাদেরকে 35 টাকা করে দিয়েছিল, এই প্রত্যেকে না আমাদের অধিহারে টাকা সমমোট 35 টাকা করে দিয়েছিল? জি স্যার। তাহলে আমরা যদি ওনাদেরকে ফেরত দেই তাহলে 70,000 × 35 এই টাকাটাই ফেরত দেবো না? যদি বলি আমরা কত টাকা ফেরত দেবো তাহলে 70,000 × 35 এই টাকাটাই ফেরত দেবো না বলো তো? দেখো তো গুণ করে দেখো কত টাকা হয়, গুণ করে দেখো তো কত টাকা হয়? 24,50,000। তাহলে আমরা 24,50,000 টাকা ফেরত দেবো, আমরা 24,50,000 টাকা ফেরত দেবো আবেদনকারীকে। যদি আলাদাভাবে প্রশ্ন করা হয় সৃজনশীল কোশ্চেনে যে আমরা কত টাকা ফেরত দেবো বের করো, তাহলে বলো তো আমরা কত টাকা ফেরত দেবো, সেটা আমরা বের করে দিতে পারবো না? 24,50,000 টাকা আমরা ফেরত দেবো বলতে পারবো তোমরা? বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? প্রত্যেকটা শ্রেণী সুর অঙ্ক তোমরা এইভাবে বুঝবে তাহলে দেখবো যে অঙ্কটা করতে পারবে। এরপরে আসো, এরপরে আসো, ওনারা বলেছে কোম্পানি অবলেখককে শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন প্রদান করে। আচ্ছা যদি এখন জিজ্ঞাসা করা হয় অবলেখকের কমিশনের পরিমাণ কত, তাহলে বলো তো আমরা মোট কতগুলো শেয়ার জনগণের কাছে বিক্রি করব? 150,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করব। জনগণের কাছে যদি 150,000 বিক্রি করি তাহলে অবলেখক আমাদের এই 150,000 এর জন্য কমিশন নেবে, আর তারা কমিশন নেবে 50 পয়সা করে, ঠিক কিনা? তাহলে বলতো 150,000 এর সঙ্গে যদি 50 পয়সা গুণ করা হয় তাহলে অবলেখক কমিশন নেবে না 75,000 টাকা? তাহলে অবলেখক কমিশন নেবে 75,000 টাকা। বলতো আমরা কি অবলেখকের কমিশনটা আলাদা ভাবে বের করতে বুঝলাম সবাই? অবলেখকের কমিশন কত টাকা হবে সবাইকে আমরা বুঝলাম? তোমরা সবাই তাহলে অবলেখকের কমিশনটা কত সেটা বুঝতে। এবার চলো দেখি সায়েম নাসের আর রিফাত অঙ্কটা কিভাবে করলো আমরা একটু দেখি। সায়েম নাসের আর রিফাত অঙ্কটা কিভাবে করেছে চলো এখন আমরা একটু চেক করি।